দর্শক, আমরা যে রোস্টিং চ্যানেল থেকে ভিডিও বানাই, যে কিছু কথা তুলে ধরি, বলি কিছু কিছু চ্যানেল নিয়ে, তো তাদেরই ভিউয়ার্সরা বাপ্পি যেমন বাপ্পিকে নিয়ে আজকে কথা করি। বাপ্পিরে কি বলছে যে আপনি সারাদিন বউর পিছনে পিছনে রান্না করে করে ঘুরেন, তো বাপ্পি এই প্রশ্নের জবাবে দর্শকদেরকে কি অতি উৎসাহিত হইয়া কি বলছে আর নিজেরে কি প্রমাণ করে দিছে ইউটিউবের মধ্যে। দর্শক, কথা কমে আজকে বাপ্পিরে নিয়ে আর থাকবে, তৃষা তো থাকবেই, আর থাকবে শারমিনরে নিয়ে আরও কিছু কথা আছে, আরও কিছু কথা শারমিনরে নিয়ে কইম দর্শক। তো আসসালামু আলাইকুম ভাইয়া, পুরানারা ভাইকে ভালো আছেন নি? আইসি আবার জানাগুলোকে কথা কইম, তো ভালো থাকলে কিন্তু লাইক দিয়ে আপনারা ভিডিওর মধ্যে, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় না। লাইক দিতে কিপটামি করেন, কিললে কনসে দেয় কিপটামি করি নানাগো, লাইক কিন্তু অনেক মূল্যবান। আপনাগো লাইকের কারণে কিন্তু চ্যানেলটা আরও বেশি গ্রো হবে, আরও আপনারা যেমন দেখতেছেন আরও দশজনের দেখার সুযোগ হইব। তো আপনারা চান না আপনাগো আপুর চ্যানেলটা অনেক বড় হোক? আর একটা দুঃখের কথা কই আপনাগরে, আমার কিন্তু আরেকটা চ্যানেল ছিল, আপনারা সবাই জানেন যারা পুরান ভিউয়ার্স আছেন আর এনে অনেকজন, তো ওই চ্যানেলটা প্রায় তখনকার সময় আমার প্রায় 9000-এর কাছাকাছি মনে হয় সাবস্ক্রাইবার ছিল। তো চ্যানেলটা একটু সমস্যা হওয়ার কারণে ওই চ্যানেল থেকে আমি আর ভিডিও আপলোড না করি, নতুন করে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করছি। তো এতদিন আমি ইউটিউবে কাজ করতেছি, তো আমার তো অনেকগুলো সাবস্ক্রাইবার চাই, অনেকগুলো সাবস্ক্রাইবার আশা করি। ওইখানে যদি 9000 সাবস্ক্রাইবার ছিল তো আপনারা অন কোনায় হারাই গেছেন, আপনারা বেগুনও নিয়ে এনে চলি, তারা এতদিন বুঝি আর চ্যানেল এনার খোঁজ আপনারা বুঝি হারন, এটা কোনো কথা কিতা কইতা মান না করে। তো আপনারা বেগুন চলেন, এটা একটু দুঃখের, আপনার বইনের রান্নাগুলোকে দুঃখের কথাটা প্রচার করলাম। বেগুন সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিন, লাইক দিতে ভুলে যান না। তাহলে চলেন আর লোক বেগুন টিং 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 করে সামনের দিকে আগায় চলি, তাহলে আগে সামনের দিকে আগায় যে দর্শক হইলে আগে কমেন্ট হরিম কতগুণ, কমেন্ট শেষের দিকে যদি হরি আনগ, অনেক আপুরা বা ইয়ারা হয়তো শেষ পর্যন্ত ভিডিও দেয় না, তাদের কমেন্টগুলো যে হরি সেটাও বুঝতে পারে না, তা আগে একটা কমেন্ট হরি এনে হোসনারা বেগম আপু টুকুর করে একটা কমেন্ট করে দিয়ে গেছে, লেখছে আমি অনেক আগেই কমেন্ট করেছিলাম যে ওই দুইটা লেসবিয়ান, যাক দেরিতে হলো দর্শকগণ বুঝতে পেরেছে। পম্পে নগরী ধ্বংস হয়েছিল এই সমকামিতার জন্য, অতি শীঘ্রই এই দুইটার উপর আল্লাহর গজব আসন্ন। উনি তিনটা দিয়ে দিল আশ্চর্য বোধক চিহ্ন। দর্শক আসলে কিতা কোন দেই, তো মানে আমি নিজেও আশ্চর্য হইতেছে এটি দেখে, দর্শকরা যে এই ধরনের কমেন্টগুলো করতেছে। আরেকটা কথা কইয়ার না করে কথা শারমিনের লইয়ে কইম, শারমিনের এই যে বিয়ে ভাঙ্গার ব্যাপারে স্বামীরে নিয়ে এই ধরনের নতুন নাটক করে ভিডিও বানানোর জন্য, বাপ্পি তো আছেই। দর্শক আমি নিজেও এটা এই কমেন্টগুলো দেখার পরে আশ্চর্য হয়েছি। দর্শক বিশ্বাস করুন, আমি এত ব্যস্ত থাই, আমি বেশিরভাগ আমার ভিডিওগুলো আপনাকে কমেন্টের উপরে নির্ভর করে কিন্তু ভিডিও বানানো হয়। আমার আসলেই যে অনেকগুলো চ্যানেল দেখে, আমি গতকালকের ভিডিওর মধ্যেও কইছে যে রোস্টিং চ্যানেলগুলো কিন্তু অনেক মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যে হুদাই তো একটা কথা মন গড়া বলা যাবে না যে কারো কথা, কিন্তু ভিডিওগুলো কিন্তু রিসার্চ করা লাগে, দেখা লাগে, তারপরে কিন্তু ভিডিও বানাইতে হয়। তো তার আগে আগেই কিন্তু আপনারা সুন্দর করে টুকুর করে কমেন্ট করে দিয়ে যান, ওই কমেন্টের সূত্র ধরেই কিন্তু ওই ভিডিওটার মধ্যে ক্লিক করা, ওই ভিডিওটা দেখা লাগে, তারপরে ভিডিও বানাই। এরকম ইনফরমেশান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শারমিনের যে সংসার ভেঙে গেছে বা যে কোনো কারণেই হোক, এটা কিন্তু আমাদের ওই যে তারকা গল্পের ভাইয়া কিন্তু উনি কিন্তু অনেকদিন আগে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানাইছিল, যে শারমিনের জামাইরও ছবি দিয়েছিল, তো এটা তো সবাই জানে। তো শারমিন নতুন করে এই ঢং করতে এসে টুকুর করে দর্শকদেরকে ধোকা দিয়ে বোকা বানাইয়া কিন্তু টুকুর করে কতগুলো ভিউ লই গেছে দর্শক। তো আরেকটা কমেন্ট হরি আন্ন কর, তো ইয়ানে টুকুর করে আরেকজন চৌধুরী সাহেব কমেন্ট করছে, সেই আজ ছোটোবেলার তাই চৌধুরী সাহেব আনলগে আছে, মানে আজ ছোটোবেলা বলতাম চ্যানেলের শুরুতেই, মাঝে মাঝে কত অসুখ বিসুখে ভুগি, চৌধুরী সাহেবকে যদি কাছে পাইতাম তাইলে বিনা পয়সা চিকিৎসা করায় নিয়ে আইতাম, তো দুর্ভাগ্যের ব্যাপার উনি দূরে থাকে, কিছু করার নাই। তো চৌধুরী সাহেবের আরেকজন বান্ধবী আছিল, আমি কিন্তু ওনারা অনেক মিস করি, ওনাকে অনেক খুঁজে জানি না উনি কোথায় হারাই গেছে, একটা তো ইনফরমেশন উনি আমার দিছে বাট এখনও মিস করি যে উনি কোথায় আছে, আইয়া না কিনলে। তো ঠিক আছে চলেন কমেন্ট হই, উনি লেখছে
আরে আপু বুঝতে পারো নাই, অনেকগুলো প্রশ্নপদক দিয়ে এই নোংরা শারমিন আর মিমবুতুরির সাথে লেসবিয়ান সম্পর্ক ডেকে রাখার জন্য এসব বাসন নিয়ে আসছে। আশ্চর্য, শাক দিয়ে মাছ ডাকা, আমিও দেখি না ওইটাকে। এর আরে কত গুণ ইমোজি দি দিছে আপু। তো চলেন আবার একটু কথা কই দর্শক, এই যে শুধু তো এই কাহিনী তো আছে, আর শারমিনের যে সংসারটা যে নাই ভেঙে গেছে, এটা ভেঙে যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে। এই যেটা আমরা ইউটিউবের তাই আমরা জানছি, এটা হয়েছে শারমিন আর বাপ্পির মধ্যে যে সম্পর্কটা ছিল এটা রয়েছে আরেকটা সূত্রপাত। এক দর্শক কমেন্ট করছিল, আমি যদিও দর্শক কমেন্টটা পিছনে চলে গেছে, এটা তুলে ধরতে পারলাম না। তো কমেন্ট করছিল যে বাপ্পির আর শারমিনের সম্পর্কের কারণে শারমিনের সংসারটা কিন্তু ভাঙ্গি গেছে, যে শারমিন বিবাহিত অবস্থায় কিন্তু বাপ্পির সাথে সম্পর্ক। দর্শক, আর এই বাপ্পির সাথে শারমিনের সম্পর্ক এটা কিন্তু হলাহল সত্য কথা, এটা কিন্তু মিথ্যা কথা না, আমাদের মন গড়াও কোনো কথা না। এটা যেখানে বাপ্পির ওয়াইফ যে তিশা, তিশা কিবরিয়াকে ফোন আলাপে করছিল, কিবরিয়া যখন কল রেকর্ডস আসছে আমরা কিন্তু ওই কল রেকর্ড থেকে কথাটা শুনছি, এটা কিন্তু মিথ্যা কথা না, এটা একদম সত্যি কথা। তারপর হয়েছে হেতিকে হয়েছে পারিবারিক একটা, মানে এটা পারিবারিক খানদানি একটা পেশা ইউটিউব। তারপরে হয়েছে আরেকটা হয়েছে হেতিকো মানে পারিবারিক একটা ধারা, যে তিন তালাক ডিম পোস খাওয়া বেগুন ডিফোস, দু চারটা সাঙ্গা না বলে হেতিকো ভাল লাগে না, এই কারণে হেতিকো ডিফোস। নাজদিন ডলি আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, লেখছে আফু আপনি সবসময় বলেন ছোট এলাকা পড়তে কষ্ট হয়, তাহলে আপনি চশমা ব্যবহার করেন না কেন? কি আর কইতাম গো, দুঃখের কথা আফু আনে রে, বুঝি নি যখন একখানে বয়স একটু কম ছিল আর কি, বিয়ের হইলে হইলে ছিল যখন, তখন আনাগো ভাই আর এককারে একজন চোখের ডাক্তার প্রফেসরের কাছে নিয়ে যাই, দুই আন সানক্লাস কিনে দিছে বুঝেন নি, আর সানক্লাস দুই রকম কিনে দিছে, এককারে চোখের মধ্যে লাগাই কত রকমই স্টাইলিং মারে দেয় টেয়াই, দুইটা চানক্লাস পছন্দ করছি, চানক্লাস দুইটা বাসায় আনছি, ওই দুইটা যে আনি দিয়ে চানক্লাসটা আলমারির মধ্যে থুইছি, দুই একদিন পড়ছি এর আর পড়ি নেই, অন্ত এই চানক্লাসের ইয়া বদলে গেছে, পাওয়ার বদলে যাইতে পারে এত বছর পরে, এন যদি আই কই সেতেরে যে আর এক ডাক্তারের কাছে একটু লই যাও, আবার আর চোখটা দেয় একটা চানক্লাস কিনে লই আই, কিন্তু আর এটা কী আর কইতেছি, চানক্লাস তো রোদের মধ্যে যেটা যায় রোদের চশমা, এটা না চানক্লাস হইব, কিন্তু যেটা মানে পাওয়ারের জন্য দেয় এটার কী, এটা মানে নর্মাল চশমাই তো, আর না এটা দিতে ভাল লাগে না বুঝছেন নি, আর বিরক্ত লাগে চোখের উপরে দুইটা, তো এর দিই নাই, বয়স একটু কম ছিল তো যে বুঝি নাই যে এটা দিতে হইব দিতে হইব, আমাকে ভাইয়া কিন্তু অনেক ঝরগার ঝাঁটে হাল্লাগে হয়েছে, অনেক ঝগড়া হয়েছে যেটা দেওয়ার জন্য, তাইলে না দিলে তুমি এটি আনছো গেলে দামি দামি এগুলো কিনি দেয়ার কী দরকার, এতগুলো কথাবার্তা আর শুনাইছে, তাই কিন্তু দিন আই যে এটা বুঝি এডে তো দিন তো দিন, অন যদি আয় যদি কই যে আরে কদ্দুরে অনাবার একটা চানক্লাস কিনারলে ডাক্তার কাছে লই যাও, মা গো মা এমন কথা আর শুনাইব বিশ্বাস করতেন না, তো যাইম যাইম করি আর যাওয়া হইতেছে না, আপনারা দুই চারটা কমেন্টের মধ্যে লে দিয়েছে নাই আর নগো ভাইয়ারা একদিন কমেন্ট দুইটা একটু বাইর করে দিয়ে দিম, যে এই দেখো দর্শক আপুরে আর ভাইয়ারা কই দিছে যে আরে ডাক্তার কাছে নি ইয়ে দে ডাক্তার দে আনতে, অন যদি কই আরে লই যাও, কথা তো শুনাইতে শুনাইতে নিব, এরপরে যাই ডাক্তার কাছে যাই যে গাড়ির মধ্যে উড়ি বনবন 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 করতে করতে যাইব, এ কথা কইলে কথা শুনে না, এই সে সেদিন আবার কত ডি টেয়া দিস, দুইটা সানগ্লাস কিনে দিই দুইটা চশমা কিনে দিছি, এটি চোখে দেয় না অনাবার দিতে হবে, চোখের বারোটা বাজাইছে এরপরে এ বারোটা বাজাই অনাবার চানক্লাস কিনতে আইছে বুঝছেন নি দর্শক, তো এরকম বকাঝকা তো করব নাই আর কই নাই, মনে করছি যে একসময় নিজেই বাইরে যাইম কই এরপরে ডাক্তারের কাছে লই যাইম, কিন্তু আসলে সময় ম্যানেজ করতে পারতেছি না এই জন্য বাড়িতে পারতেছি না, তো দেয়া যাক দেই, আপনারা দুই চারটা কমেন্ট করে দিয়ে যাই না কি হো ডাক্তার কাছে যাইতাম না না যাইতাম চানক্লাস কিনে। দর্শক ভাই আবার আরেকখান কথা, আয় তো টুকুর করে কিন্তু আমি চলে যাইতাম আর এই ডাক্তারের কাছে, কিন্তু আয় তো একা একা সেতরে যদি না নিয়ে যাই, সেতনরে যদি না নিয়ে যাই তাহলে তার তাই ভালো লাগতো না, তো আরেকখান কথা কই সেতন ইমার্জেন্সি সার্ভিসে চাকরি করে, হ্যাঁ সেতন চাইলেই একদিন ছুটি নিতে পারে না বুঝছেন নি দর্শক। এনে আরেকটা কমেন্ট আছে ওসনারা বেগম আফুল লিখছে গোবর টোকানি মেয়েদের পছন্দ করে না, আল্লাহ করেন গোবর টোকানির এবারও যেন কন্যা সন্তান দান করে, কি বলেন আপু? ইয়েস ইয়েচ সামিনার ইয়েচ ইয়েচ তিনবার ইয়েচ কইছি,
আপনার দোয়াটা যেন কবুল হয়, আমিন আমিন আমিন। গোবর দোকানের জন্য আরেকটা মাই হয়, মা গো মা হইলে দিনে হাসপাতালে মনে ইতি নুন খাবাই দিব। ঐশি ওহি আইডি থেকে একটা কমেন্ট আসছে, আপুটা লিখছে, আপু আপনি ভিডিওতে কথাগুলো আর একটু ভালোভাবে বললে ভালো হয়, শুনতে ভালো লাগে। তো আসলে কীভাবে বলতে বলছেন আপু আমি বুঝি নাই। আরেকটা কথা কইন রে, আমার চ্যানেলটা কিন্তু আঞ্চলিক ভাষার চ্যানেল, আঞ্চলিক ভাষা দিয়ে শুরু করছি। আই যদি অন মানে নর্মাল চলিত ভাষায় কথা বলা শুরু করি বুঝছেন নি, তো এ বাইয়া আপুরে যেখানে হেতারা আর হিতিরে ওগ্রাও আর কথা শুনত না। আর রে হিঁসে দি টুন্ডে হিঁসে দিয়ে মনে হিটে হিটবো। ওই তোর কে কইছে কিনা শুদ্ধ ভাষা কথা কইতে এসে, চলিত ভাষা সাধু ভাষা কথা কইতে এসে, তুই কথা বলবি আঞ্চলিক ভাষায়। হে বেগুনারে আঞ্চলিক ভাষার উপরে লাভিং লাভিং করি ডিগ্রি দিয়ে লাইছে ওনাই কীর্তাম কন্যা। আমি যদি যদি এসেছি গিয়েছি খেয়েছি আপনার কেমন আছেন যদি এরকম করে আমি শুরু করি বুঝছেন নি, ওগাও আর ভিডিও চাইতো না, ঘটনাটা হয়েছে এই জায়গা। তার আপনার যদি মূল্যবান মতামত যদি আপনি কী চাইতেছেন কীভাবে বলার কথা বলতেছেন আর একটু ভালো করে আমারে ব্যাখ্যা করে লে দিন, তাইলে আমি বাইবা দেখ মনে। থ্যাংক ইউ আফু এত সুন্দর একটা কমেন্ট করার লাই, আমি আসলে যে বেশি কমেন্ট হরিয়ে লাইতেছি। চলেন এবার তাইলে কারেলেই কথা কই, কথা শারমিনরে নিয়ে কথা কই। দর্শক শারমিন শারমিনের এই যে হাঙ্গা বিয়ের ঘটনা, যেটি যা গাইলো শারমিন বিউ নেওয়ার জন্য, দর্শকদেরকে এমন ধোকা দিছে যে তাই আমি বললাম আমি বলবো আমার বিয়ে হয়েছে না না হয়েছে। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড পদ্মাসরের বেগুন মালয়েশিয়ার মধ্যে থাকে। তো আরেকটা কমেন্ট আসছে, একজন লিখছে এখানে একটা কমেন্ট আসছে, ওই কমেন্টটা হলো আফু 4 ডিসেম্বর 2021 সালের খুকির ভিডিওতে 6 মিনিটের পর থেকে দেখুন মাল্টি শারমিনের স্বামীকে ভিডিও করার জন্য খুকিকে শারমিন ও বাবুর মা নিষেধ করেছে। তো দর্শক এটা তো সবাই জানে, শারমিন একটা বিবাহিত মহিলাটা সবাই জানে। নতুন করে শারমিনের আবার একবার উতলা উতলা উড়ে গেছে কি জন্য, দর্শকদের সাথে ক্লিয়ার করতে যে হিতি হিতি মেরিড না হিতি আনমেরিড এ কথা কোয়াল্লে আইসা নগ কাছে, বাউ রে বাউ। দর্শক দর্শকরা কিন্তু ঠিকই বাইর করে লেছে যে শারমিন হঠাৎ করে ভিডিওটা নিয়ে কথা কেন বলতেছে, যেহেতু শারমিনের নিয়ে মিমকে নিয়ে যে একটা ঘটনা প্রচার হয়েছে। অবশ্যই শারমিন আর মিম যে ধরনের ভিডিওগুলো কতদিন ধরে ইউটিউবে আপলোড করছে, আর মিমের কাছে শারমিন দুদিন পরপর দৌড়ে দৌড়ে চলে যায়, তো হিয়ন্তায় দর্শকরা এটা অনুমান করছে যে ঘটনাটা কিন্তু এইটা যা হওয়ার আমেশা এখন ঘটতে আছে। চতুর্দিকে চোখ মিলিয়ে তাকাইলেই কিন্তু এরকম ঘটনা দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার। দর্শক তো আজকানাগুলোকে বেশি একটা মানে ভিডিওর ইয়েটা বেশি একটা দিই নাই, এমনি কথাই বলছি বেশিরভাগটা। এবার আনেন আমাদের বদা সাহেবকে নিয়ে একটু কথা বলি। তো বদা সাহেবকে নিয়ে একটু কথা বলি, উনি উনি ওনার কোনো কাজ নাই, উনি খাই দেয় তাইরে নাইরে না, কতক্ষণ প্রতিবেশী ধর্ম নিবায়, কতক্ষণ স্ত্রী ধর্ম নিবায়, কতক্ষণ কন্যা ধর্ম নিবায়, কতক্ষণ আবার টিং টিং করে নাচতে নাচতে মা মা আম্মু মা আম্মা বিভিন্ন রকমের ধর্ম নিবায়, কতক্ষণ শাশুড়ি ধর্ম নিবায়, কতক্ষণ শ্বশুরবাড়ির গরিব দুঃখী আত্মীয়জনের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরি ঘুরি তাদের পিছনে তার ধর্ম নিবায়, মানে ধর্ম নিবে বলতে এগুলোর প্রতি তার দায় দায়িত্ব নিবে আর কি পালন করে। দর্শক তো এই আমাদের বদা সাহেবের সারাদিনকার কাজকর্ম, সকালবেলা ঘুম থেকে উঠলে হে 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 তুই সে এক কাপ কফি কফি, আর যাই করুক না করুক মানে সকালবেলা আপনাদের বউরা ওয়াইফরা দেখ আর না দেখে আমার বউ তিসা কিন্তু আমাকে এক কাপ চা বানাই দেয়, একটা কফি বানাই দেয়। আরে কয়দিন চা 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 শুরু করছিল সস্তা দামের কি এনার্জি বিস্কুট দিয়ে ঢাকা শহরে থাকতে, এখন বাড়ির যেই বোন কটা কফি পাঠাইছে উনি এখন নবোধনী হয়েছে কফি খায় কফি, উনি এখন আগে চা খাইতো চা, এখন চা থেকে উনি কিন্তু এখন কফি খায়, আগে সাদা সাদা পাতলা পাতলা দুধের পানি দিই সামান্য সাফাতার লিখে দিয়ে চা খাইতো, তখন হে চা শেষ অন কিন্তু উনি কফির দিন আইসে। আর দোতলাতে যায় মনে করছি বাড়িতে যায় সুখ ফিল করবো, অন সুখ ফিল করতে পারতেছে না কিনা, দোতলার কী সমস্যা দিয়েছে এরকম কিছু তো বদ সাহেব দিল না কি মিথ্যা কথা টাইটেল আর থামনেলের মধ্যে দিল। দর্শক ব্যাগ সকালবেলা নাস্তার পরে ব্যাকের বোরা ব্যাকের নাস্তা বানাই দেয় আবার চাও বানাই দেয়, তো বদা সাহেব মনে করছে বদা সাহেবের বোর মতো যে হাত ছকতেই যাবে ওনাকে তুজু তুজু তুলু তুলু করে খাটের উপরে শোয়াই রাখে, তুলু তুলু হাত দুইটা শক্ত হয়ে যাবে, মার মার এই বুড়া বয়সে বয়স্ক হাত দিয়ে গোল গোল আম্মু রুটি বানাবে ওনার জন্য।
তো ওনার এসব নাচন কুদন আছে। এক দশক বদারে লিখছে তার কমেন্ট সেকশনে লেখা দিছে যে আপনাদের ভাবি সারাদিন থাকে রান্না করে, তাকেও তো একটু সময় দিতে হয়। আহারে বাপুরে বদা সাহেবের কি এমন, মানে মুকেশ আম্বানি হয়ে গেছে বদা সাহেব, মানে আম্বানি পরিবারের সদস্য নাকি মুকেশ আম্বানি হয়ে গেছে বদা, যে এত ব্যস্ত থাকে তার নিতা আম্বানিকে সময় দিতে পারে না, তেমনি আমাদের তিশা আম্বানিকে সময় দিতে পারে না। এই জন্য রান্না করে থাকাকালীন তার পিছে পিছে হে 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 করি করি কটা সময় দিয়ে আসে। দর্শক রান্না করে যায় আমাদের বাপ্পি কইতেছে, এই যে বদা সাহেব যে কইতেছে যে এই যে মাছ মাছ মাছগুলো কি বড় 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 দেখে মাছ আছি, তিশা তুমি তো কাটছো। সঙ্গে সঙ্গে বদা সাহেবের মা কিন্তু উত্তর দিয়ে দিছে, কখন তিশা কাটলো, এগুলো আমি না কাটলাম একেবারে, মুখ ও তুমি কাটছো, তুমি কাটছো। বদা সাহেবের মাকে দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিছে যে এই মাছ তো আমি কাটছি, তিশা তো কাটে নাই, ক্যামেরার মধ্যে ধরা দিয়ে দিছে। আর এক দর্শক কমেন্ট করে বদা সাহেবকে লিখছিল যে আপনি কইতেছেন তিশা ভাবি সারাক্ষণ রান্না করে থাকে, মা আন্টি আন্টিও তো ছিল, আন্টিকে কি আপনি দেখেন না। তো এই বদা সাহেব যে এরকম নির্লজ্জগিরি করে, এগুলো কিন্তু দর্শকরা কিন্তু সব কিছু দড়ি এলায় দড়ি কিন্তু এই বদা সাহেবরা লেখে কমেন্টের মধ্যে। এদের এত বড় বড় চ্যানেলের ভিতরে কমেন্ট আসে একটা দুইটা এগারোটার উপরে কমেন্ট আসে না, এ হয়েছে ঘটনা। তো দর্শক আজকের ভিডিওটা এমনি একটু নর্মালি অন্যগুলোকে বেশি আলাপ আলোচনা বেশি একটা ভিডিও রিলেটেড কথা বলি নাই, অনেক রকম কথাবার্তা বলে গেছি, অন্যগুলোকে কথা বলতে ইচ্ছা করছিল আর যত কথাই বলছি বেশিরভাগ। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট সেকশানে লে দিয়েন, আর মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাইন, কিন্তু অবশ্যই ইনফরমেশন তো অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ।